দেখতে পাচ্ছ এইটাই হয়েছে আমি যেখানে যাচ্ছি ওর থেকে নিয়েছিলাম এটা গতবার দুর্গাপূজায় তো এই দেখো হ্যান্ডমেড জুয়েলারিও বানায় আপনাদেরকে বলেছিলাম তো দেখে নাও এখন এই ইয়ারিংটাই আমি পরে যাচ্ছি আর হাজবেন্ডের সাথেই যাচ্ছি চলো সাথে থাকো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো কি কি কিনছি ওখানে দেখাবো না এসে দেখাবো বাট ওখানে গিয়ে আমি কি করি আমি কিছু করতে পারি না ভিড় থাকলে জানি না পারবো আর যদি দেখি কম ভিড় তাহলে তো তোমাদের জন্য আমি ক্লিপ আনবোই অবশ্যই এক দুই তিন আসবে ভালো দিন এই বলে আমি সোমা সোমার সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালোই আছি আজ হয়েছে 15 আগস্ট 15 আগস্টে সারাটা দিন তো ভালোই কাটলো আর এখন আমি যাচ্ছি আমাদের একটা ফেসবুকে লেডিস গ্রুপ আছে যে গ্রুপটার নাম হয়েছে লাবণ্য আজকে যতদিন ধরে আমি ইউটিউবে এসেছি আমি গ্রুপে একদম অ্যাক্টিভ নেই তো গ্রুপে অ্যাক্টিভ নেই আমার ভীষণ লজ্জা করে এত অ্যাক্টিভ ছিলাম একসময় একদমই অ্যাক্টিভ নেই আমি তো সেদিন একটা আমাকে প্রায় মেসেজ করে ওদের গ্রুপে লাইভ হলে বা যেটাই হয় আমাকে মেসেজ করে কিন্তু আমি মানে সত্যি কথা আমি পারি না মানে আমার টাইম হচ্ছে না কেন তোমরা নিজেই জানো ইউটিউব করতে গেলে যেটা টাইম হয় না সেদিন ও আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে যে 13, 14, 15 তোদের একটা এক্সিবিশন আছে যেহেতু দুর্গাপূজা এসেছে আর যেহেতু একটা এটা হ্যান্ডমেড জুয়েলারি ও নিজে ক্রিয়েট করে তো ওইটার একটা এক্সিবিশন আছে এই যে দেখো কানেরটা পরে নিয়েছি এই কানেরটা আমি ওর থেকে নিয়েছিলাম ওর থেকে আমি অনেক জিনিস নিয়েছি শাড়ি নিয়েছি ইয়াররিংস নিয়েছি নেক পিসেস নিয়েছি অনেক কিছু নিয়েছি কিন্তু এই রিসেন্টলি আমার ওর থেকে কিছু নেওয়া হচ্ছে না তো 13, 14 তো গেল আজকে 15 আগস্ট তা আমি একটু বিকেলবেলা দিয়ে টাইম পেয়েছি আমি ভাবলাম চলো যেয়ে আসি একটু আর আমি ওর সাথে কোনো যোগাযোগ বন্ধ হয়ে গেছে কিন্তু হ্যাঁ ও খুব ভালো একটা মেয়ে ও আমার সাথে যোগাযোগটা বন্ধ করেনি এটাই আমার সবচেয়ে ভালো লেগেছে যে গ্রুপের মেম্বার হিসেবে ও আমার সাথে এখনও যোগাযোগটা রাখে আমিও যদি রাখিনি কিন্তু ও আমার সাথে রেখেছে আর ও রেখেছে বলেই কিন্তু আমি রাখতে পারছি নিপার সাথে এই নিপাংস্কৃতি ক্রিয়েশন যে ওই নিপার সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিবে এখন আমি বের হয়ে যাচ্ছি হাজব্যান্ডের সাথে আমাকে হাজব্যান্ড নামিয়ে দিয়ে ও একটা কাজে যাবে আবার আমার কেনাকাটা হয়ে গেলে জানি না কি কিনতে পারবো কেনাকাটা হয়ে গেলে আমি আমাকে আবার নিয়ে আসবো তো তোমরা ততক্ষণ সঙ্গে থেকো ঠিক আছে আমাদের পাড়ায় যে মনসা পুজো হবে তার ব্যানার লাগিয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এই কিরে তোরা নিচে দিয়ে কী দেখিস দেখো এই দরজাটা বন্ধ গেটটা এই গেটের নিচ থেকে ওরা দেখছে কিভাবে কেউ কেউ করছে না কিন্তু চিনে গেছে আমাকে তো রাস্তা দিয়ে যেতে যেতে কিছু ক্লিপ নিলাম 15 আগস্টে স্বাধীনতা দিবসে কেমন জাক জমক হয়ে আছে রাস্তা জায়গায় জায়গায় প্রোগ্রাম হচ্ছে ছোট ছোট করে দেখো তোমরা কিছু ক্লিপ নিয়েছে এখানে যেহেতু আমার বয়স বা দিতে হয়েছে কেন কি এখানে গান ছিল আমি এসে পড়েছি নিপাংস্কৃতি ক্রিয়েশনে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে আমাদের নিপা ম্যাডাম হ্যাঁ নিপা একটু হাই বলো তোমার কথা বলে আসছে তো আজকে তুমি কিসের জন্য করছো মানে এক্সিবিশনটা আমাদের একটা গ্রুপ আছে ফেসবুকে লাবণ্য নিপাংস্কৃতি ক্রিয়েশন তো ওখান থেকে নিপাংস্কৃতি ক্রিয়েশন হলো আমার বিজনেসের মানে এটা নাম আর কি তো এটা আগামী দিনে যদি আমি দোকান করতে পারি এটাই নাম হবে আচ্ছা এখান থেকে আজকে আমি একটা মানে নিপাংস্কৃতি ক্রিয়েশন লাবণ্য নিপাংস্কৃতি আমি ফার্স্ট টাইম আসলাম আর সঙ্গে এই দেখো নিপার বর ও ভীষণ হেল্প করে ভীষণ হেল্প করে নিপার হাজবেন্ড তো তোমাদেরকে একটা একে একে করে সব দেখাচ্ছি কি কি আছে না আছে আর আমি কি নেই তাও তো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব কি কি কিনলে এই দেখো
awesome color. এগুলো কি পূজোর বাজার হয়ে গেল? ওই তো শুরু তো ফেস্টা এখন পূজোর আগের দিন পর্যন্ত আমাদের তো মেয়েদের শে একদম আগের দিন অবধি চলবে না ও নরম বলে কি না শেষ তারপর দিন আবার আবার কিছু থেকে আবার না হয় মানে কি তুমি নাম্বারটা দাও সব কিছু আছে জুতোর থেকে একদম মানে টপ টু বটম নিপা যে তোমাদেরকে নিপাকে দেখাচ্ছি ও আবার স্কুলের টিচার কিডস বেদার স্কুলের টিচার আমাদের এখানে রে তো তুমি বুঝো মেয়েরা কি না করতে পারে এখান থেকে এখন বের হয়ে যাচ্ছি তোমাদেরকে ঘরে গিয়ে দেখাচ্ছি কি নিয়েছি বুঝেছ মানে ভালো লেগেছে নিয়ে নিয়েছি পূজোর বাজার হয়ে গেল তো ঘরে গিয়ে বাকিটা দেখাচ্ছি কেমন আমি কি কি নিয়েছি নিপার থেকে আমি যে গেলাম তোমাদেরকে মা দেখাবে দেখো নাইটিটা দেখাও এই দেখো দেখতে পেরেছো নর্থ সিস্টেম নাইটি আমার খুব ভালো লাগে গরমে এরকম একটা নিয়েছি এই দেখো নিচটা ঠিক আছে কেমন লেগেছে জানাবে আর রেটগুলো আমি বললাম না যেহেতু ওকে জিজ্ঞাসা করে আসিনি যে ও রেটগুলো বলা যাবে কি না যেহেতু একটা বিজনেস করছে তো আমি রেটগুলো বললাম না আর এটা একটা কুর্তি দেখো শুধু এতটুকু বলবো কম একদম কম আর কুর্তিটা এই যে দেখো আজকে মাকে দিয়ে দেখাচ্ছি এই যে কুর্তিটা তো কুর্তিটা শর্ট একদম এখান থেকে এখানে যাওয়ার সামনাসামনি কোথাও এটার সাথে কী আছে এটা দেখাও এটার সাথে একটা জ্যাকেট দিয়েছে দেখো জ্যাকেটটা পরবো তো ভালো লাগে এরকম করে এখান থেকে এখানে যাওয়ার জন্য ভালো লেগেছে আর নিয়েছি এই যে দেখো তোমাদেরকে এখন পুরো খুলে দেখাবো না আমি এটা পুজোর জন্য নিয়ে নিয়েছি এই যে দেখো এটা ব্লাউজ পিস এখন আমার ঘরের ক্যামেরাটার আলোটা মানে লাইটিংটা এতই বাজে শাড়ির কালারটা ঠিক আসছে না যখন আমি পরবো তখন অবভিয়াসলি তোমাদেরকে আমি দেখাবো নিশ্চয়ই দেখাবো পরে মা আমাকে ব্লাউজটা বানিয়ে দিবে ব্লাউজটা পরে তোমাদেরকে আবার নিপাকে আমি বলে আসছি যে শাড়িটার সাথে কেমন জুয়েলারি ভালো লাগবে তোমাকে জানাবো তখন তুমি বানিয়ে দিবে হ্যাঁ ও বললো আচ্ছা ঠিক আছে তাহলে এই তিনটা জিনিস নিয়েছি সঙ্গে পেয়েছি আমি এই জিনিসগুলো নিয়েছি সঙ্গে একটা গিফট পেয়েছি দেখো কী সুন্দর ছোটো ছোটো কন্টেনার তো গিফটটা মার খুব পছন্দ হয়েছে আর মার জন্য কিছু আনবো ভেবেছিলাম মার তো আনার মতো আমি এরকম কিছু পাইনি তার জন্য আনা হয়নি তোমাদেরকে তো দেখালামই তোমাদের কীরকম লাগলো আমার জিনিসগুলো তোমরা জানাবে অবশ্যই আর ওখানে সবাই ছিল সবাইকে বলে আসছি যে আমার সাথে থেকো কিন্তু গ্রুপের মধ্যেই ওই সোশ্যাল মিডিয়াতেই দেখা সাক্ষাৎ হয় তো সামনাসামনি আজকে গিয়ে দেখা হলো আমার সবার সাথে খুব ভালো লাগে আর এই গ্রুপ থেকে খুব এন্টারটেনমেন্ট করি আমরা কিন্তু কি এই গ্রুপটাতে তোমার মানে এই যে আজকে যত বছর হলো ইউটিউব করছি ততদিন ধরে আমার আর কোনো এন্টারটেনমেন্ট নেই তার জন্য আজকে একটু গেলাম আর তোমাদেরকে এটাও বলে দিই যে নিপা একটা মানে খুব অ্যাক্টিভ লেডি আর কি যাকে বলে এনার্জেটিক লেডি তো ওকে দেখে খুব ভালো লাগে যে আমরা মেয়েরা কী না পারি সব পারি এটা দেখে আরও ভালো লাগে তো নিপা যদি ভিডিওটা দেখছো তো আমি কথাটা কি ভুল বললাম বলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব 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 ভালো থাকো বড়দেরকে শ্রদ্ধা জানিয়ে ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বাই বাই